সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ঘোষণা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে। পাল্টা পদক্ষেপে 18 ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। বিস্ফোরণে কৃষ্ণ সাগরে ডুবে যাওয়া রুশ সনাতনী ক্যাপ্টেন নিহত, দাবি ইউক্রেনের। রুশ সামরিক হামলা গণহত্যা বলছে ইউক্রেন। আরবদের বিশ্বাসঘাতকতার কারণে আল আকসা মসজিদে হামলা, ইরানের তীব্র নিন্দা। পবিত্র স্থাপনাগুলোয় আগ্রাসনের কারণেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। আমার ছেলেকে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছে। সৌদি যুবরাজ ইলন মাস্ক দ্বন্দ্বে সরগরম টুইটার। এবং পাকিস্তান সেনাবাহিনীর সুরেই সুর মেলালো যুক্তরাষ্ট্র। দর্শক, ইউক্রেন দাবি করেছে তাদের নেপচুন ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার কৃষ্ণসাগরীয় রণতরী বহরের প্রধান জাহাজ মস্কোভা ধ্বংস হয়েছে। আর এদিকে মস্কোভা ডুবে যাওয়ার পর ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে ঘোষণা করেছেন রাশিয়া ওয়ান নামে একটি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন সঞ্চালক। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, ঘোষণা রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে। রাশিয়া ওয়ান নামে রাশিয়ার একটি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের একজন সঞ্চালক ঘোষণা করেছেন ইউক্রেন যুদ্ধে তাদের যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে যাওয়ার পর ইতিমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এর আগে রাশিয়া দাবি করেছিল গোলা বারুদে বিস্ফোরণের ফলে আগুন লাগার পরে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং বন্দরে ফিরিয়ে আনার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। অন্যদিকে ইউক্রেন দাবি করেছে তাদের নেপচুন ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার কৃষ্ণসাগরীয় রণতরী বহরের প্রধান জাহাজ মস্কোভা ধ্বংস হয়েছে। কিন্তু জাহাজটি ডুবে যাওয়ার ফলে ক্রেমলিনের প্রধান প্রচারণা মুখপাত্র রাশিয়া ওয়ান টিভিতে উত্তেজনা দেখা দিয়েছে। ওলগাস কাভিয়েভা নামে চ্যানেলটির একজন সঞ্চালক একটি হার হিম করা বিবৃতি দিয়েছেন। তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, এর ফলে যা ঘটেছে তাকে নিরাপদে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতে পারে এবং তিনি জোর দিয়ে বলেন যে এটি সম্পূর্ণরূপে নিশ্চিত। স্কাভিয়েভা আরও বলেন, এখন আমরা অবশ্যই ন্যাটো অবকাঠামোর বিরুদ্ধে লড়াই করছি, যদিও ন্যাটো নিজে যুদ্ধক্ষেত্রে উপস্থিত নেই, কিন্তু আমাদের তা বুঝে নিতে হবে। ওই টিভি শোতে আসা একজন অতিথি মস্কোভা ডুবে যাওয়াকে রাশিয়ার মাটিতে আক্রমণের সঙ্গে তুলনা করেছেন। অথচ ক্রেমলিন জোর দিয়ে বলেছে যে জাহাজটি অগ্নিকাণ্ডের কারণে ডুবে গেছে। লোকটিকে মনে করিয়ে দেওয়া হয়েছিল যে যুদ্ধ বলার পরিবর্তে ইউক্রেনে রাশিয়ার হামলাকে বোঝাতে সরকার অনুমোদিত বাক্যাংশ বিশেষ সামরিক অভিযান ব্যবহার করতে হবে। ওই টিভি অনুষ্ঠানের ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হচ্ছে। টুইটার ভিডিওটির উপর সতর্কতা হিসেবে লিখে দিয়েছে, এই ভিডিওতে সংবেদনশীল কন্টেন্ট রয়েছে। এক টুইটার ইউজার মন্তব্য করেছেন, তারা ভালুককে খোঁচা দিচ্ছে কিন্তু এক্ষেত্রে ন্যাটো ভালুক। আরেকজন টুইট করেছেন, তারা 500টি ট্যাঙ্ক, আরও 2000টি অন্যান্য যুদ্ধযান, 82টি বিমান, 18,000-এর বেশি সৈন্য এবং একটি যুদ্ধজাহাজ হারিয়েছে। অথচ ন্যাটো এখনও যুদ্ধক্ষেত্রে আসেনি। সুতরাং এটা বলা ন্যায্য যে ন্যাটোর বিরুদ্ধে এই যুদ্ধ রাশিয়ার পক্ষে ভালো যাচ্ছে না। রাশিয়ার আরেকটি রাষ্ট্রচালিত টেলিভিশন চ্যানেলে একজন অ্যাঙ্কর যুক্তি দেন যে ইউক্রেন এখন আরও উস্কানিমূলক, রক্তাক্ত, ভয়ঙ্কর, সম্পূর্ণরূপে অচিন্তনীয় প্রচারণা চালিয়ে পশ্চিমাদের ডেকে আনছে। চ্যানেল ওয়ানে ভ্রেমা পোকাজেটের হোস্ট ওলেসা লোসেভা বলেছেন, পশ্চিমারা এখন ইউক্রেনে হাজার কোটি টাকার অস্ত্র সরবরাহ করছে। রাশিয়ার বার্তা সংস্থাগুলো বৃহস্পতিবার গভীর রাতে জানিয়েছে, যুদ্ধজাহাজ মস্কোভা বন্দরে ফিরিয়ে আনার সময় রুক্ষ আবহাওয়ায় ডুবে যায়। পাল্টা পদক্ষেপে 18 ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। ব্রাসেলসের অবন্ধুসুলভ আচরণের জবাব দিতে 18 ইউরোপীয় কূটনীতিককে বহিষ্কার করবে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব ইউরোপীয় কূটনীতিককে শিগগিরই মস্কো ত্যাগ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন প্রায় 10 দিন আগে 19 জন রুশ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে ব্রাসেলস থেকে বহিষ্কার করে। ব্রাসেলস অভিযোগ করেছে, এসব কূটনীতিক তাদের পেশা বাদ দিয়ে ভিন্ন তৎপরতায় লিপ্ত হয়েছেন। এসব রুশ কূটনীতিককে ব্রাসেলস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ইউক্রেনের বুচা শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর সেখানে গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে কিয়েভ। এরপর থেকে গত কয়েক দিনে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার প্রায় 200 দূতাবাস কর্মীকে বহিষ্কার করেছে। রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি হয়। এদিকে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, মস্কো ইউক্রেনে সমরাস্ত্র পাঠানোর ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে। দৈনিকটি জানিয়েছে, মস্কো ওয়াশিংটনকে বলেছে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে অনিশ্চিত পরিণতির মুখোমুখি হতে হবে। ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, রাশিয়া আমেরিকার কাছে এ ব্যাপারে লিখিত যে প্রতিবাদ লিপি পাঠিয়েছে তার একটি কপি দৈনিকটির হস্তগত হয়েছে। এতে বলা হয়েছে, ইউক্রেনের সমরাস্ত্র প্রেরণ ও মোতায়েন করা হলে যুদ্ধের আগুন দাও দাও করে জ্বলে উঠবে। বিস্ফোরণে কৃষ্ণসাগরে ডুবে যাওয়া রুশ রণতরীর ক্যাপ্টেন নিহত, দাবি ইউক্রেনের।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অন্তন গেরাশেঙ্কো এমন দাবি করেছেন। এর আগে কৃষ্ণ সাগরে রাশিয়ার রণতরী মস্কোভা ডুবে গেছে। বৃহস্পতিবার 14 এপ্রিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আরটি বলছে, গোলাবারুদের বিস্ফোরণে জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর সাগরের ঝোড়ো হওয়ার মধ্যে বন্দরে টেনে তুলতে গেলে সেটি ডুবে যায়। ইউক্রেনের কর্মকর্তারা বলেন যে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে তারা নৌযানটিতে হামলা চালিয়েছেন, যদিও তাদেরই দাবি এখনও নিশ্চিত করেনি পেন্টাগন। বৃহস্পতিবার মিসাইল ক্রুজারটির উপর দিয়ে একটি মার্কিন ড্রোনকে চক্কর দিতে দেখা যায়। ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল ওই ড্রোনটি। মস্কোভায় যখন বিস্ফোরণ ঘটে তখন সেটি ওড়িশা থেকে 90 কিলোমিটার দূরে ছিল। বিস্ফোরণের পর রণতরী থেকে ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মেরামতের জন্য জাহাজটি তীরে তোলার সময় সেটি ডুবে যায়। গত মাসে রাশিয়ার টহল জাহাজ ভ্যাসিলি ভিকভকে ডুবিয়ে দেওয়ার দাবি করে ইউক্রেন, যদিও কয়েকদিন ধরে সেভাস্তোপোলে সেটিকে অক্ষত অবস্থায় দেখা গেছে। 1983 সালে সালভা নাম দিয়ে জাহাজটি সাগরে ভাসতে শুরু করে। 16টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ভারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং টর্পেডো সহ ভারী বন্দুক দিয়ে জাহাজটি সাজানো। 2014 সালে সই হওয়া মিনস্ক চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়। গত 24 ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনবাসে দোনেস্ক এবং লুহানস্ক নামের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী দুই অঞ্চলকে বিশেষ মর্যাদা দিতে ফরাসি ও জার্মানির মধ্যস্থতায় মিনস চুক্তি সই হয়েছিল। এ খবর জানিয়েছে গার্ডিয়ান। রুশ সামরিক হামলা গণহত্যা বলছে ইউক্রেন। রাশিয়ার সামরিক হামলাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি প্রস্তাব দিয়েছে ইউক্রেনের পার্লামেন্ট। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতাদের সমর্থন জানানো ওই প্রস্তাবে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনী চালানো এসব হামলা কেবলমাত্র একটি আগ্রাসন অপরাধ নয়, তা ইউক্রেনের মানুষের, তাদের পরিচয়, তাদের আত্মনির্ধারণ ও স্বাধীন উন্নয়ন পরিকল্পিতভাবে ধ্বংস করার একটি অপচেষ্টা। অনলাইনে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সশস্ত্র আগ্রাসনের চূড়ান্ত ধাপ চলাকালে মস্কোর সশস্ত্র বাহিনী চালানো হামলাকে ইউক্রেনের মানুষের উপর চালানো একটি গণহত্যা হিসেবে দ্রুত স্বীকৃতি দিতে এই প্রস্তাব অনুমোদন করা হয়। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন শুরু করে। গণহত্যা হিসেবে রাশিয়ার যুদ্ধকে স্বীকৃতি দিতে ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন দেওয়া এই প্রস্তাব বিদেশি সরকার, পার্লামেন্ট ও জাতিসংঘের কাছে পাঠানো হবে। ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার হামলা গণহত্যার সামিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চলতি সপ্তাহে এমন কথা বলার পর এই পদক্ষেপ গ্রহণ করা হলো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ ব্যাপারে তাদের মন্তব্যে বাইডেনের সঙ্গে সুর মিলিয়েছেন। আরবদের বিশ্বাসঘাতকতার কারণে আল আকসা মসজিদে হামলা, ইরানের তীব্র নিন্দা। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনে যে ইহুদিবাদীরা দিশেহারা হয়ে পড়েছে এই হামলা তার প্রমাণ। তিনি শুক্রবার বিকেলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা শুক্রবার পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন সকালে ফজরের নামাজের পর আল আকসা মসজিদে ভয়াবহ হামলা চালায়। এতে অন্তত 150 ফিলিস্তিনি আহত হন এবং মুসলমানদের প্রথম কেবলা ক্ষতিগ্রস্ত হয়। ইহুদিবাদী সেনারা অন্তত 400 ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিঃসন্দেহে ইসরায়েল সরকার এত বেশি দুর্বল হয়ে পড়েছে যে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রাম সহ্য করার অবস্থা আর তার নেই। তিনি আরো বলেন, সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আজ দুর্বলতম অবস্থানে এবং প্রতিরোধ সংগ্রামীরা সবচেয়ে ভালো অবস্থা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কিছু আরব ও মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে ফিলিস্তিনি জাতির প্রতি যে বিশ্বাসঘাতকতা দেখিয়েছে তার কারণেই ইহুদিবাদীরা মুসলমানদের প্রথম কেবলায় আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখাতে পারছে। আবদুল্লাহিয়ান বলেন, গোটা ফিলিস্তিনি ভূখণ্ড পুনরুদ্ধার করে একটি অখণ্ড ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি ইরানের পূর্ণ সমর্থন ছিল, আছে এবং থাকবে। টেলিফোন আলাপে ইসমাইল হানিয়া বাইতুল মুকাদ্দাস শহরের আল আকসা মসজিদের সর্বশেষ পরিস্থিতি বর্ণনা করে বলেন, ফিলিস্তিনিদের সামনে দুটি পথ খোলা রয়েছে। তা হল, আল আকসা মসজিদের ইহুদিকরণ মেনে নেবে, আর না হয় ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে। তিনি বলেন, ফিলিস্তিনি জাতি কঠোরভাবে প্রতিরোধ চালিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছে। পবিত্র স্থাপনাগুলোয় আগ্রাসনের কারণেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইহুদিবাদী ইসরায়েলকে ফিলিস্তিনি জনগণ ও তাদের পবিত্র স্থাপনাগুলোতে হামলার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামী জিহাদ আন্দোলন। ফিলিস্তিনের এই প্রতিরোধ আন্দোলনের সিনিয়র নেতা মোহাম্মদ আল হারাজিন এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরায়েলি সেনাদের সন্ত্রাসবাদ ও দমন অভিযানের ফলে ফিলিস্তিনি জনগণের মধ্যে প্রতিরোধকামী মনোভাব শক্তিশালী হবে। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা শুক্রবার পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন সকালে আল আকসা মসজিদে ভয়াবহ হামলা চালায়।
এতে কমপক্ষে 150 জন ফিলিস্তিনি আহত হন এবং মুসলমানদের প্রথম কেবলা ক্ষতিগ্রস্ত হয়। ইহুদিবাদী সেনারা অন্তত 400 জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। ইসলামী জিহাদ আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ফিলিস্তিনি মুসল্লিরা শুক্রবার আল আকসা মসজিদের ফজরের নামাজে অতিরিক্ত সংখ্যায় সমবেত হয়েছিলেন। আল আকসা মসজিদে ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদে গাজা উপত্যকায় ব্যাপক বিক্ষোভ দেখাতে ফিলিস্তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মোহাম্মদ আল হারাজেন। জিহাদ আন্দোলনের এই নেতা বলেন, ফিলিস্তিনি জনগণের জীবন ও পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালানোর কারণেই ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন, গত বছর রমজান মাসে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যে আল কুদস শোর অপারেশন শুরু হয়েছিল, প্রয়োজনে তা আবার সাঙ্গা করা হবে। 2021 সালের রমজান মাসেও আল কুদস মসজিদে ইসরায়েলি সেনারা আগ্রাসন চালিয়েছিল, যার পরিণতিতে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। এর ফলে দুপক্ষের মধ্যে কয়েকদিনব্যাপী যুদ্ধে বহু মানুষ হতাহত হয়। ওই যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো প্রথমবারের মতো ইসরায়েলের রাজধানী তেল আবিবে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আমার ছেলেকে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড র্যাপিড শহরে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছে একজন কৃষ্ণাঙ্গ যুবক। তার বাবা বলেছেন, তার ছেলেকে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছে। গত 4 এপ্রিল ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে 26 বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক প্যাট্রিক লিওয়াকে ধাওয়া করে পুলিশ। তার সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে তার মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে এক মার্কিন শ্বেতাঙ্গ পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রায় 9 দিন পর মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও বৃহস্পতিবার ভাইরাল হয়। এতে ওই পাশবিক হত্যাকাণ্ডের স্বরূপ উন্মোচিত হওয়ার পর প্যাট্রিকের বাবা পিটার লিওয়া বলেন, আমি আমার পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা দিতে কঙ্গো থেকে আমেরিকা এসেছিলাম। অথচ সেই নিরাপদ দেশে যাদের দায়িত্ব ছিল আমার ছেলের নিরাপত্তা রক্ষা করা, তারাই তাকে কুকুরের মতো গুলি করে হত্যা করেছে। 2014 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর গৃহযুদ্ধ থেকে প্রাণে বাঁচতে পিটার লিওয়া তার পরিবার সহ আমেরিকায় পাড় জমিয়েছিলেন। লিওয়া পরিবারের আইনজীবী বেন ক্র্যাম্প বলেছেন, নিহতের পরিবার মনে করছে তাদের ছেলেকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এই যুবক বর্ণবাদী হামলার শিকার হয়েছেন। গ্র্যান্ড র্যাপিডসের পুলিশ বলেছে, ঘাতক পুলিশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা না হলে তারা তার পরিচয় প্রকাশ করবে না। মিশিগান পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করার দাবি করেছে। সৌদি যুবরাজ ইলন মাস্ক দ্বন্দ্বে সরগরম টুইটার। টুইটার কেনা নিয়ে এবার সৌদি আরবের যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের সাথে বিবাদে জড়িয়ে পড়েছে মার্কিন ধনকুবের প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ বিষয়ক সংস্থা স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তিনি টুইটারে সৌদি আরবের ভূমিকা কি, সে নিয়েও প্রশ্ন তুলেছেন। ইলন মাস্ক $43 বিলিয়ন টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন, তবে সেই প্রস্তাব পছন্দ হয়নি যুবরাজ তালালের। তার মতে এই দাম টুইটারের আসল দামের চেয়ে অনেক কম। তালাল তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেছেন, টুইটারের বড় ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। তালালের এই টুইটের জবাবে পাল্টা টুইট করেছেন মাস্ক, ইটের বদলে যথারীতি ছুড়েছেন পাটকেল। বর্তমানে টুইটারের 9.2% মালিকানা মাস্কের। তিনি জানতে চেয়েছেন টুইটারের প্রত্যক্ষ বা পরোক্ষ মালিকানার কত ভাগ আসলে সৌদির। মাস্ক আরও জানতে চেয়েছেন সাংবাদিকতার বাক স্বাধীনতার বিষয়ে সৌদি রাজতন্ত্রের দৃষ্টিভঙ্গি কি। ইলন মাস্ক জানিয়েছেন, তিনি মত প্রকাশের স্বাধীন মাধ্যম হিসেবে দাঁড় করাতে টুইটারকে নিজের মালিকানায় নিতে চান। দুই ধনকুবেরের এই দ্বন্দ্ব টুইটারকেও দুই ভাগে ভাগ করেছে। কেউ যেমন সৌদির গণমাধ্যম নীতির সমালোচনা করছেন, ঠিক তেমন কেউ কেউ আবার আমেরিকার মানবাধিকার পরিস্থিতিকেও প্রশ্নবিদ্ধ করছেন। এ খবর জানিয়েছে আল জাজিরা। পাকিস্তান সেনাবাহিনী সুরে সুর মেলালো যুক্তরাষ্ট্র। ইমরান খানের সরকারকে উৎখাতে বিদেশি ষড়যন্ত্রের দাবি উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতেকার। পাকিস্তানের সামরিক বাহিনীর এই মতের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার 15 এপ্রিল পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, একদিন আগে ISPR-এর মহাপরিচালক যে বিবৃতি দিয়েছেন তার সঙ্গে একমত যুক্তরাষ্ট্র। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে এই সিনিয়র মার্কিন কর্মকর্তা এ কথা বলেন। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ইমরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছে বা ষড়যন্ত্রে জড়িত ছিল এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। এই বিষয়ের উপর আপনার কি মতামত বলে প্রশ্ন করেন এক সাংবাদিক। এর জবাবে নেট প্রাইস বলেন, আমরা এই বক্তব্যের সঙ্গে একমত। অনাস্থা ভোটে ক্ষমতা হারানো ইমরানের তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেন নেট প্রাইস। তিনি বলেন, যেসব অভিযোগ সামনে আনা হয়েছে তার কোনো সত্যতা নেই। তিনি বলেন, আমরা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাসহ সংবিধান এবং গণতন্ত্রের শান্তিপূর্ণ নীতিকে সমর্থন করি। পাকিস্তান হোক বা বিশ্বের অন্য কোথাও হোক, আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।